পঞ্চায়েত ভোটের আগে ঝাড়গ্রাম জেলার বুথ স্তর থেকে জেলা স্তরের সমস্ত কর্মীদের নিয়ে ডিএম হলে বর্ধিত সভা করলেন পশ্চিমবঙ্গ আইনমন্ত্রী মলয় ঘটক। এই দিন এই সভাতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিধায়িকা ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা সভাপতি দুলাল মুর্মু, এছাড়াও সমস্ত নেতৃত্ববৃন্দ। আজ এই সভাস্থল থেকে আইনমন্ত্রী মলয় ঘটক সমস্ত স্তরের নেতাদের জানান, পশ্চিমবাংলা থেকে তৃণমূল সরকারকে সরাতে সিপিএম এবং বিজেপি একজোট হয়েছে। তাহলে বিরোধী শিবিরকে সরাতে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরা একজোট কি হওয়া যায় না? এই বলে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করার আশ্বাস দিলেন। এছাড়াও পঞ্চায়েত ভোটের আগে ঝাড়গ্রাম জেলার দায়িত্ব তার হাতে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি তার দায়িত্ব যথাযোগ্য পালন করবেন এমনটাই জানান। বিভিন্ন সময় বিরোধী শিবিরের বিজেপির নেতা নেত্রীরা বলে থাকেন, পশ্চিমবাংলা থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে। আজ পর্যন্ত সমস্ত বিরোধী শিবির এক হয়েও তা করে উঠতে পারেনি এবং আগামী দিনে তাদের স্বপ্ন সফল হবে না এমনটাই জানান আইনমন্ত্রী মলয় ঘটক। যে আমাদের বিরোধী কারা বর্তমানে, আমাদের বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। আমাদের যারা বিরোধী তারা কিন্তু একজোট হয়ে গেছে। দেখবেন আপনাদের যেগুলো সমবায় নির্বাচন হচ্ছে সেখানে সিপিএম আর বিজেপি হাত মিলিয়ে প্রার্থী দিচ্ছে, সিপিএম বিজেপি কংগ্রেস এক হয়ে প্রার্থী দিচ্ছে। কি একটাই লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দাও। আজকে সিপিএম বিজেপি যদি এক হতে পারে, সিপিএম বিজেপি যদি নিজে হাত মেলাতে পারে, তাহলে আমাদের যারা তৃণমূল কংগ্রেস করি তারা কেন এক হতে পারবো না? আমরা যদি এক হই, সিপিএম বিজেপি বা কংগ্রেস খালি নয়, আমেরিকার থেকে দল নিয়ে এলেও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না। কোনো দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবে না। 2021 আপনারা দেখেছেন সমস্ত টিভির পর্দা কিনে নিয়েছিল বিজেপি, হেলিকপ্টারে করে বড় বড় নেতারা ঘুরছিলেন, আওয়াজ তুলেছিলেন, ইস পার 200 পার। কিন্তু বিজেপি 200 পার করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় 200 পার করে দিয়েছিল। আজ পর্যন্ত 2011-2016 পর 2021 কিন্তু সব থেকে বেশি এমএলএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 214 জন, এবং তারপরে আরো 6 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই আজকে পশ্চিমবঙ্গে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তি, সারা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এত শক্তি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেননি। আজকে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে।